তোমরা এক নাম্বার ভিডিও অম্ল খার খারক সম্বন্ধে অনেক কিছুই জানতে পেরেছ সেখানে লিটমাসের সাহায্যে কিভাবে অম্ল খার এবং বস্তুকে যেমন জলকে চেনা যায় রবার্ট বয়েল সেটা প্রমাণ করেছিলেন তোমরা দেখেছ আজ অম্ল খাড়ের উপরে নতুন একটি ভিডিও দেখবে যদি তোমাদের আগের ভিডিওটি আরও ভালোভাবে জানবার ইচ্ছে করে তাহলে সেটি আরও একবার দেখতে পারো দেখো নতুন কি আলোচনায় আমরা যাচ্ছি আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দে সাবান্তে আরেনিয়াস তিনি অম্ল এবং খাড়ের সংজ্ঞা দেন বলেন যা জলীয় দ্রবণে আয়নিত হয়ে হাইড্রোনিয়াম আয়ন উৎপন্ন করতে পারে তাই অম্ল এবং যা জলীয় দ্রবণে আয়নিত হয়ে হাইড্রক্সিল আয়ন উৎপন্ন করতে পারে তাই হচ্ছে ক্ষার কিন্তু তার ওই আয়ন বিয়োজন তত্ত্বে কিছু সীমাবদ্ধতা আছে কি সীমাবদ্ধতা লিমিটেশন অ্যামোনিয়া অ্যালকোহল এগুলিও কতগুলি দ্রাবক জলে যে বিভিন্ন অম্ল এবং ক্ষারের চরিত্র দেখা যায় অ্যামোনিয়া অ্যালকোহলের মতো দ্রাবকে কিভাবে অম্ল এবং খারকীয় আচরণ হবে তা তিনি ব্যাখ্যা করতে পারেননি কার্বন ডাইঅক্সাইড সালফার ডাইঅক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড এরকম আরও বেশ কিছু অণু যেগুলিতে হাইড্রোজেন পরমাণু নেই অথচ এগুলি অম্লীয় ধর্ম দেখায় এর ব্যাখ্যাও তার আয়ন বিয়োজন তত্ত্বে নেই এর যে কি ব্যাখ্যা এই মুহূর্তে আমাদের কিন্তু সেটা জানা কিন্তু সাবান্তে আরেনিয়াস ওই সময়ে এই ব্যাখ্যা কিন্তু দিতে পারেননি অ্যামোনিয়া ক্যালসিয়াম অক্সাইড সোডিয়াম অক্সাইড আরও বিভিন্ন যোগে কোনো হাইড্রক্সিলমূলক নেই কিন্তু এগুলি ক্ষারকীয় ধর্ম দেখায় এটাও আরহেনিয়াস তার ওই আয়ন বিয়োজন তত্ত্বে কোনো ব্যাখ্যা দেননি আমরা এতক্ষণ ধরে জানতে পারলাম যে আরেনিয়াসের যে আয়ন বিয়োজন তত্ত্ব যে তত্ত্ব অনুযায়ী অম্ল এবং খাড়ের সংজ্ঞা তিনি দিয়েছিলেন সেই তত্ত্ব কেবলমাত্র জলীয় মাধ্যম অর্থাৎ জল দ্রাবক হিসাবে থাকলেই সেক্ষেত্রেই কার্যকরী কিন্তু জল ছাড়া অন্যান্য আরও যে বিভিন্ন ধরনের দ্রাবক আছে সেই দ্রাবকগুলির ক্ষেত্রে সেটি কার্যকরী নয় এবারে আমরা অম্ল সম্বন্ধে আরও বেশ কিছু জিনিস জানব দেখো সেটা আমরা কি জানতে চলেছি সবার প্রথমে আমাদের যে অম্ল কত প্রকার অম্ল কত প্রকার আমরা এখানে ইয়ে থেকে এই ব্ল্যাকবোর্ডের দিকে তাকিয়ে দেখো এক এক করে আমি দেখাবো অম্ল কত প্রকার অম্ল সংক্ষেপে দুই প্রকার কি কি প্রথমে হচ্ছে উৎস অনুসারে হতে পারে উৎস অনুযায়ী অম্ল দুই প্রকার একটি হচ্ছে খনিজ বা অজৈব অর্থাৎ মিনারেল বা ইনঅর্গানিক অ্যাসিড এবং অপরটি হচ্ছে জৈব বা অর্গানিক অ্যাসিড আর একই রকমভাবে শক্তি অনুসারে অর্থাৎ স্ট্রেংথ অনুসারে কোনটি শক্তিশালী কোনটি কম শক্তিশালী সেই অনুযায়ী দুই প্রকার একটি হচ্ছে তীব্র সাধারণত অজৈব খনিজ অম্লগুলো তীব্র অম্ল এবং জৈব অম্লগুলো সাধারণত মৃদু অম্ল এবারে আমরা নির্দেশক কী সে সম্বন্ধে আলোচনা শুরু করব সাধারণত মৃদু জৈব মানে অর্গানিক অম্ল বা মৃদু জৈব ক্ষারক বা অ্যালকালি এদেরকেই বলা হয় নির্দেশক এবং এই নির্দেশকগুলি হাইড্রোজেন আয়নের উপস্থিতিতে তাদের গঠন সংকেত বদলিয়ে ফেলে এখন এই মুহুর্তে সেটা নিয়ে আলোচনা করছি না সাধারণত ইন্ডিকেটারকে এইচ এন আয়ন হচ্ছে ইন্ডিকেটার আর এইচ হচ্ছে তার হাইড্রোজেন আয়ন এইভাবে প্রকাশ করা হয় উঁচু ক্লাসে উঠলে আরও জানতে পারবে এবং এই গঠন সংকেত বদলে দেওয়ার জন্য তারা নির্দিষ্ট বর্ণের আলো প্রতিফলিত করে তোমরা জানো যে কোনো আলো আমরা যে চোখে দেখি আসলে সেটা কোনো বস্তু কর্তৃক প্রতিফলিত আলো এবং এই নিজের রং বদলিয়ে তারা কোনো দ্রবণের অম্লত্ব বা ক্ষারত্ব মানে এটাও কিছুদিন বাদে আমি আলোচনা করব। একে বলে প্রত্যন্ত দে হাইড্রোজেন অর্থাৎ হাইড্রোজেন আয়নের গাঢ়ত্ব সেটাও কিছুদিন বাদে আলোচনা করব। সেটা সম্বন্ধে জানায় এবং একেই তাই বলে নির্দেশক অর্থাৎ কোনো একটি দ্রবণ প্রশম কি আম্লিক কি ক্ষারীয় তা ওই নির্দেশকটি নিজের বর্ণ পরিবর্তনের মাধ্যমে প্রকাশ করে এবং এই জন্য একে অ্যাসিড বেস ইন্ডিকেটারও বলা হয় তোমরা এর আগেই জানতে পেরেছ যে লিটমাস এক ধরনের নির্দেশক রবার্ট বয়েল প্রথম লিটমাসের সাহায্যে অম্ল এবং খাড়কে চিহ্নিত করেছিলেন কিন্তু লাইকেন কি লাইকেন কি এই লিটমাস হচ্ছে লাইকেনের নির্যাস কিন্তু লাইকেন কি। লাইকেন হচ্ছে এক ধরনের মিথজীবী এখানে ছত্রাক এবং শৈবাল উভয় পরিমাণ প্রাণ নিয়ে তৈরি এক বিশেষ মিথজীবী প্রাণ তাকে বলা হয় লাইকেন দেখো লাইকেনের ছবি দেখো এ হচ্ছে পাথরের গায়ে যে লাইকেন সেখানে জন্মে রয়েছে হলুদ ব্রাউন বিভিন্ন কালারের সাদা আর এটা হচ্ছে পুরনো গাছ তার কাঠের গায়ে লাইকেন হয়ে আছে লিটমাস এর যে পিএইচ তার মানটা ফোর থেকে এইট পর্যন্ত এখন তোমরা আগেই দেখেছিলে যে যখন লিটমাসের রং লাল হয়ে যায় তখন সেটা হচ্ছে মাধ্যম অর্থাৎ এখানে অম্ল আছে এর থেকে কি বোঝা গেল তার মানে নিশ্চয়ই এর পিএইচ ফোর পয়েন্ট ফাইভের থেকে কম তাই লাল হয়ে গেছে নয়তো এটা গোলাপি হয়ে থাকতো আবার একই রকমভাবে আরেকটি দ্রবণে লিটমাস ডুবিয়ে দেখা গেল যে তার বর্ণ হয়েছে নীল অর্থাৎ তাহলে কি বলবো তার পিএইচ নিশ্চয়ই এইট পয়েন্ট থেকে বেশি দেখা যাক সত্যিই তাই যখন নীল এইট পয়েন্ট থেকে বেশি তাহলে তোমরা লিটমাস সম্বন্ধে জানলে এবং লিটমাস যে বর্ণ পরিবর্তন করে একটি নির্দেশক সেটাও তোমরা জানতে পারলে এর কথা তোমরা অনেকবার শুনেছ একটু আগেও বলেছি আরেকবার ইনিই সেই বিজ্ঞানী যিনি লিটমাসের সাহায্যে অম্ল এবং খাড়কে চিহ্নিত করেন বিজ্ঞানীকে বারবার করে স্মরণ করতে হয় কারণ আমরা বিজ্ঞানীদের কাছে ঋণী এর আগেই বলেছি যে নির্দেশক নিজের রঙ বদলিয়ে দ্রবণ আমলিক খাডিয় প্রশম নির্দেশ করে এবং নির্দেশের অপর একটি নাম হচ্ছে যে অম্লক্ষার নির্দেশক তা লাই লিটমাসকে দেখে মনে হয়েছে যে বোধ নির্দেশক একমাত্র প্রকৃতি থেকেই পাওয়া যায় মোটেই না কৃত্রিম উপায়েও নির্দেশককে তৈরি করা যায় অম্লখার নির্দেশকও তৈরি করা যায় দেখো যেমন ফেনাপথালিন এটা সাদা রঙের এই ফেনাপথালিন কঠিন অবস্থায় এই এইরকম রঙ কীরকমভাবে বর্ণ পরিবর্তন করে সেটা কিছুক্ষণ বাদে দেখাবো এটা হচ্ছে মিথাইল রেট এটা সলিড বা কঠিন অবস্থায় এরকম দেখতে মিথাইল রেটকে একই রকমভাবে মিথাইল অরেঞ্জ এটা এরকম কমলা বর্ণের দেখতে সলিড এবং এই সমস্ত যে ইন্ডিকেটারগুলো কৃত্রিম উপায়ে তৈরি হয়েছে এগুলো কিভাবে বর্ণ পরিবর্তন করে তা অল্প কিছুক্ষণের মধ্যেই তোমাদের দেখাবো এই হচ্ছে ফেনপথালিন স্বচ্ছ দ্রবণ কোনো বর্ণ নেই ফেনোথালিন দ্রবণ ফেনোপথালিনকে কঠিন অবস্থাতেও পাওয়া যায় তোমরা দেখেছ তাকে আমরা ল্যাবরেটারিতে তার দ্রবণ তৈরি করে নিই এবং বাজারেও দ্রবণ অবস্থায় পাওয়া যায় ফেনোপথালিন এটি আম্লিক বা প্রসম মাধ্যমে বর্ণহীন কোনো বর্ণের পরিবর্তন করে না অর্থাৎ প্রকৃত যে ফেনোপথালিন বর্ণহীন আম্লিক বা প্রসম মাধ্যমে ফেনোথালির কোনো বর্ণ নেই কিন্তু খাড়িও মাধ্যমে দেখো ফেলে কি চমৎকার রঙ হয়ে গেছে একটু পিঙ্কিশ ভায়োলেট তাই না একটু বেগুনি একটু গোলাপি গোলাপি বলা চলে একটু ডিপ গোলাপি রং হয়ে গেছে ঠিক আছে মিথাইল অরেঞ্জ এটার রং কমলা প্রসম মাধ্যমও এর রঙ কমলা যদিও এখানে প্রসম মাধ্যমে রং দেখায়নি আমলিক মাধ্যমে রঙ একটু লালচে গোলাপি একটু এটা গোলাপিই বলা চলে তবে একটু লালচে আমলিক মাধ্যমে প্রসমের মাধ্যমে এই বোতলের গায়ে যেরকম রয়েছে অনেকটা এরকম অরেঞ্জই এরকম রং আর খাড়িও মাধ্যমে হলুদ এই হলুদ আর লালচের এর মাঝখানে যে কমলা রং অনেক সময় ঠিকভাবে বোঝা যায় না মিথাইল রেড এর রং প্রসম মাধ্যমে লাল এবং আম্লিক মাধ্যমেও এর রং লাল তবে একটু গোলাপি ভাব আছে তবে এটাও লাল আর ক্ষারীয় মাধ্যমে এর রং হলুদ এর রংটা বেশ লাল এবং হলুদ এই দুটোর মধ্যে বেশ পার্থক্য নিরূপণ করা যাচ্ছে কিন্তু প্রসম মাধ্যমের এখানে নিরূপণ করা বেশ কঠিন তোমরা এতক্ষণ আমাদের চারপাশে যে সমস্ত প্রাকৃতিক নির্দেশক আছে সেগুলির এক একটি উদাহরণ দেখলে এবং এই এক একটি জিনিস থেকে বিভিন্ন রকম নির্যাস দিয়ে আমাদের নির্দেশক বানানো সম্ভব সেটা আমি তোমাদের পরে নিশ্চয়ই দেখাবো আমরা এইবারে কয়েকটি অজৈব বা খনিজ অম্ল সম্বন্ধে তাদের পরিচিতি দেব কেন অজৈব বা খনিজ অম্ল বলে সে সম্বন্ধে বিস্তারিতভাবে বলছি না তবে এদের কিন্তু কোনোটিকেই খনি থেকে পাওয়া যায় না এবং কেন এদের খনিজ অম্ল বলা হয় ইংরেজিতে মিনারেল অ্যাসিড সেটা এক এক করে দেখতে পাবে সবার প্রথমে হাইড্রোক্লোরিক অ্যাসিড দেখো ক্লোরিনের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়ায় তৈরি হয় একটি হাইড্রোজেন এলো একটি ক্লোরিন এলো এই সেল তৈরি হলো এটি হাইড্রোক্লোরিক অ্যাসিড এইবারে বলবো কেন একে খনিজ অম্ল বলা হয় হাইড্রোক্লোরিক অ্যাসিডকে কোনো খনি থেকে পাওয়া যায় না কিন্তু পরীক্ষাগারে একে প্রস্তুত করার জন্য আমরা সোডিয়াম ক্লোরাইড বা ক্লোরাইড লবণের সঙ্গে গাঢ় সালফোরিক অ্যাসিডের মিশ্রণকে উত্তপ্ত করলে হাইড্রোকরিক অ্যাসিড উৎপন্ন করা যায় এখন সোডিয়াম ক্লোরাইডকে খনিতে পাওয়া যায় বা আরও বিভিন্ন ধরনের ক্লোরাইড লবণগুলিকে খনি থেকে পাওয়া যায় অর্থাৎ এরা মেনারেলস তাই এই অ্যাসিডের নাম খনিজ অম্ল এবং অজৈব অম্ল কেননা বিভিন্ন অজৈব উপাদান থেকে পাওয়া যায় এই হচ্ছে হাইড্রোকরিক অ্যাসিডের প্রকৃত মলিকুলার স্ট্রাকচার এইটা হচ্ছে হাইড্রোজেন এই ছোটো নীলবর্ণের আর এই সবুজ বনের যেটা এটা হচ্ছে ক্লোরিন মাঝখানে এটা একটা বন্ধন সমযোজী বন্ধন আপাতত হাইড্রোকোরিক অ্যাসিড সম্বন্ধে এই পর্যন্তই থাকুক সালফরিক অ্যাসিড প্রথমে সালফরিক অ্যাসিডের স্ট্রাকচারটা একটু দেখিয়ে নিই কি অদ্ভুত দেখতে পরে ব্যাখ্যা করছি একবার দেখিয়ে নিলাম এবারে এক এক করে দেখতে শুরু করো এই হচ্ছে সালফুরিক অ্যাসিডের আণবিক চেহারা এই একটা সালফার অক্সিজেন ডবল বন্ড এই একটা অক্সিজেন ডবল বন্ড এই একটা সিঙ্গেল বন্ড এই একটা সিঙ্গেল বন্ড আর ওর সঙ্গে এইচ এখানে এবার লক্ষ্য করো মাঝখানে এই হলুদ এটা হচ্ছে সালফার এর সঙ্গে এই যে দ্বিবন্ধন দিয়ে একটা অক্সিজেন যেটা এখানে দেখিয়েছি অ্যারো দিয়ে দেখাচ্ছি একই রকমভাবে এই যে অ্যারো দিয়ে দেখাচ্ছি একই রকমভাবে এখানে আর একটা যুক্ত রয়েছে আমি ওর সাথে ছবির সাথে মিল করি আর এই একটা বন্ধন এর সাথে অক্সিজেন তার সঙ্গে হাইড্রোজেন আর এই একটা বন্ধন এর সাথে অক্সিজেন এর সঙ্গে হাইড্রোজেন উপর দিকে দুই হাত তুলে শ্রী চৈতন্যের মতন দেখতে আবার নিচের দিকে হাত দিয়ে এরকমও থাকতে পারে তবে এই স্ট্রাকচারটা অনেক বেশি স্তব্য কেন পাশাপাশি থাকলে পরে কি হতে পারে এই অক্সিজেন হাইড্রোজেন এই অক্সিজেন এদের মধ্যে রিপালশান প্রিকর্শন হতে পারে তাই এরা দুই বিপরীত পাশে থাকাটাই এদের পক্ষে অনেক সুবিধা এবং শুধু বিপরীত পাশে না আরও একটু এরকম কাত করে থাকলে আরও বিকর্ষণ কম হবে এটা তোমরা পরে উঁচু ক্লাস উঠে জানতে পারবে তাহলে এটা সালফার এটা অক্সিজেন এটা অক্সিজেন এটা অক্সিজেন এটা অক্সিজেন এটা হাইড্রোজেন এটা হাইড্রোজেন এই স্টেজ ওপর দেখলে এবারে ব্ল্যাকবোর্ডের দিকে তাকিয়ে দেখো আরও অনেক কিছু একটা সালফার তার সঙ্গে দেখো পরপর অক্সিজেন যুক্ত হচ্ছে অ্যানিমেশন করেছি আমি এই হচ্ছে সালফরিক অ্যাসিড কেন একে মিনায়েল অ্যাসিড বলবো একে মিনায়েল অ্যাসিড বলবো এই কারণেই এটা সালফার বা সালফাইড যৌগ থেকে উৎপন্ন করা হয় পরীক্ষাগারে এর যে প্রস্তুত প্রণালী যে প্রস্তুত প্রণালী অন্যতম পরে তোমরা এর সম্বন্ধে জানবে সেটা স্পর্শ পদ্ধতি সেই পদ্ধতিতে সালফরিক অ্যাসিডকে তৈরি করা যায় ঠিক আছে নাইট্রিক অ্যাসিড লক্ষ্য করো নাইট্রিক অ্যাসিডের যে গঠন আমি তীর দিয়ে দেখাচ্ছি কারসার দিয়ে নাইট্রোজেনের এখানে একটা দ্বিবন্ধন অক্সিজেনের সঙ্গে আর এখানে একটা তীর দিয়ে দেখানো আছে এটা কোয়ার্ডনেট বন্ধন বলে ঠিক আছে এটাকে বন্ধন বলা হয় অর্থাৎ নাইট্রোজেন থেকে যে ইলেকট্রনটা সেটা অক্সিজেনের দিকে একটু বেশি পরিমাণে আকর্ষিত হয়েছে আর এটা একটা সিঙ্গেল বন্ড অক্সিজেনের সঙ্গে এটা হাইড্রোজেনের সঙ্গে একটা সিঙ্গেল বন্ড এখানে স্ট্রাকচারটা দেখাই কিন্তু এখনকার অনেক বইতে এই নাইট্রোজেনের সঙ্গে অক্সিজেনের দুটো ডবল বন্ড দেখানো হয়েছে কিন্তু বস্তুতপক্ষে এখানে এই ডবল বন্ডটা সবসময় স্থায়ী থাকে না কেন নাইট্রোজেনের উপরে একটু পজিটিভ চার্জ এবং অক্সিজেনের উপরে নেগেটিভ চার্জ হয় সেটা আমি দেখাইনি পরে পরে ক্লাস উঠে জানতে পারবে যার জন্য স্ট্রাকচারটাকে এখানে দেখিয়েছি এখানে ভালো করে দেখো এই নীল বর্ণের যেটা সেটা হচ্ছে নাইট্রোজেন আর এই যে ডবল বন্ড এটা একটা অক্সিজেন আর এখানে তীর হয়নি এই যে এইখানে যে অ্যারোটা একটা বন্ধন দিয়ে দেখিয়েছি নাইট্রোজেন এবং এটা অক্সিজেন এটা একটা হাইড্রোজেন অর্থাৎ একটা এক্ষারীয় অম্ল এইচ এন ও থ্রি এইচ এন ও থ্রি এবারে দেখো অ্যানিমেশানে কিভাবে নাইট্রিক অ্যাসিডকে আমি সাজিয়েছি নাইটিক অ্যাসিড এবার কেন একে মিনারেল অ্যাসিড বা খনিজ অম্ল বলা হয় সেটা দেখো নাইট্রিক অ্যাসিডকে পরীক্ষাগারে তৈরি করা হয় সোডিয়াম নাইট্রেট বা পটাশিয়াম নাইট্রেট এর সঙ্গে সালপরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটিয়ে অথবা অ্যামোনিয়া থেকেও নাইট্রিক অ্যাসিডকে প্রস্তুত করা যায় তাই আমরা একে খনিজ অম্ল বা অজৈব অম্ল বলি নাইট্রিক অ্যাসিডকে খনি থেকে পাওয়া যায় না তাহলে এতক্ষণে বুঝলে যে খনিজ অম্ল বা অজৈব অম্ল নামকরণের প্রকৃত কারণটা কী হাতে অ্যাসিড পড়লে বা গায়ে অ্যাসিড পড়লে কি অবস্থা হয় কি ভয়ঙ্কর অবস্থা দেখো একে বলে অ্যাসিড বার্ন এখানে হাতের উপরে অ্যাসিড বার্ন দেখিয়েছি খুব সাবধান বাড়িতেও তোমাদের অনেকেরই হাইড্রোকোরিক অ্যাসিড থাকে সেটা নিয়েও সাবধানে কাজ করবে যদিও তার তেজ অপেক্ষাকৃত কম থাকে দেখে রাখো যে অ্যাসিড গায়ে পড়লে এখানে হাতে দেখানো হয়েছে একে বলা হয় অ্যাসিড বার্ন হাইড্রোক্লোরিক অ্যাসিডের কয়েকটি গুরুত্বপূর্ণ ব্যবহার এখানে আমি দেখাবো সবার প্রথমে আমাদের প্রাত্যহিক জীবনে হাইড্রোক্লোরিক অ্যাসিডের অন্যতম প্রধান ব্যবহার স্টমাক অ্যাসিড আমাদের প্রত্যেকের স্টমাকেই রয়েছে স্টমাক অ্যাসিড অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড যার পিএইচ মোটামুটি ওই ওয়ান পয়েন্ট ফাইভ থেকে থ্রি পয়েন্ট ফাইভের মধ্যে থাকে হাইড্রোকোরিক অ্যাসিড গ্যাস্টিক জুসের মধ্যে কি করে স্টমাক অ্যাসিডের অন্যান্য কাজের মধ্যে প্রধান কাজ ব্যাকটেরিয়াকে মেরে ফেলে এবং আমরা যে খাবার দাবার খাই তাকে ভেঙে টুকরো টুকরো করে তারপর সেটা হজমের কাজে লাগবে আর অন্যতম কাজ বাড়িতে প্রায় প্রত্যেকের আছে টয়লেট ক্লিনার এর মধ্যে হাইড্রোকোরিক অ্যাসিড থাকে এবার হাইড্রোকোরিক অ্যাসিডের বাণিজ্যিক ব্যবহার ইন্ডাস্ট্রিয়াল যে ইউজ তার একটা অন্যতম প্রধান ব্যবহার হচ্ছে এই ছবিটা দেখে কিছু বুঝতে পারছো এটা কচ্ছের রান যেখানে লবণ সংগ্রহ করছে লবণ সংগ্রহ করা হচ্ছে এই লবণের পিউরিফিকেশনের জন্য একে পরিশ্রুত করবার জন্য লাগে হাইড্রোক্লোরিক অ্যাসিড এই একটি অন্যতম ব্যবহার এটা হচ্ছে লেখা রয়েছে পিকলিং পিকলিং হচ্ছে দেখো এই আগে দেখে নাও এটা একটা স্টিল একটা স্টিলের যন্ত্রাংশ এর গায়ে দেখো এখানে লাল লাল ছোপ এখানে নীলচে ছোপ কালো চোপ আছে এই পিকলিং করার আগে এটার এই চেহারা ছিল পিকলিং করার পরে এর কি চেহারা হয়েছে সেটা একটু ভালো করে নজর করে দেখো তাহলে পিকলিংয়ের কাজেও হাইড্রোকোরিক অ্যাসিডকে লাগে স্টিল পিকলিং পিকলিং কাকে বলে যে এখানে ইংরেজিতে লিখেছি আমি বাংলাটা বলছি কোন স্টিলের গায়ে বা কোনো মেটালের গায়ে যদি কোনো ইম্পিউরিটি থাকে সাধারণত কোনো দাগ বা কোনো রাস্ট বা অন্য কোন কোনো কম্পাউন্ডের ছোপ বা অন্য কোন কম্পাউন্ড তৈরি হয়েছে সেই সারফেটকে সারফেসকে পরিষ্কার করবার জন্য এই হাইড্রোকোরিক অ্যাসিড দিয়ে তাকে ধোয়ানো হয় শুধু হাইড্রোকোরিক অ্যাসিড না আরও অনেক অ্যাসিড থাকে তার মধ্যে হাইড্রোকোরিক অ্যাসিড অন্যতম একে বলে পিকলিং এবার আরেকটি ব্যবহার দেখো এটা হচ্ছে বোম্বে হাইতে একটা তৈল যে উৎপাদন কেন্দ্র তৈল যে সমুদ্রের তলা থেকে নেওয়া হচ্ছে এটা একটা অয়েল ওয়েল অয়েল ওয়েল অ্যাসিডাইজিংয়েও ব্যবহার করে হাইড্রোকোরিক অ্যাসিড কীভাবে না যে সমস্ত পাথরগুলো থাকে সেই পাথরের ভিতরে তো তেল থাকে সেখানে যদি হাইড্রোকোরিক অ্যাসিড দেওয়া যায় তাহলে সেই পাথরের যে ভেদ্যতা সেটা বেড়ে যায় স্বভাবতই সেখান থেকে তেল বার করা সহজ হয় এবারে অন্যতম আরেকটা ভালো ব্যবহার দেখাই এটা এখন এই মুহুর্তে আমাদের সারা বিশ্বকে গ্রাস করেছে প্লাস্টিক তার মধ্যে পলিভিনাইল ক্লোরাইড অর্থাৎ প্লাস্টিকের অন্যতম ব্যবহারে এই পলিভিনাইল ক্লোরাইডে ভিনাইল ক্লোরাইড এটাকে তৈরি করতে লাগে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড পলিভিনাইল ক্লোরাইড প্রোডাকশান করতেও এই হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রচুর পরিমাণে লাগে তাহলে হাইড্রোকলোরিক অ্যাসিডের প্রচুর ব্যবহার এই অল্প জায়গাতে অল্প আলোচনায় তো তা বোঝানো সম্ভব নয় তবু কয়েকটি তোমাদের দেখালাম ভালো করে দেখো মনে করি নিশ্চয়ই তোমাদের বেশ ভালোই লাগছে আজ তাহলে এই পর্যন্তই থাক ভিডিওটা ভালো করে দেখো ভালো করে বোঝবার চেষ্টা করো আমি অল্প কিছু দিনের মধ্যেই নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো ততদিন পর্যন্ত গুড বাই